দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডটি কিন্তু আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে মাছখোলা ক্লাব মোড়। একটু আগে এই যে রাস্তাটি পর দাঁড়িয়েছি, পিচের রাস্তা। আর টানা যে বৃষ্টি হয়েছে সাতক্ষীরা সহ জেলা, যে বৃষ্টি, ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু বলা যায় এখানকার পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডের প্রায় প্রায় 14 থেকে 15টি গ্রাম কিন্তু বিলাবিত হয়েছে। আমি যে রাস্তাটি আপনি যদি দেখাতে চাই, এই রাস্তাটি আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, হাঁটুর উপরে কিন্তু পানি রয়েছে। মানুষ, স্বাভাবিক যে মানুষ চলাচল করতে পারছে না, এই পিচি রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে। এটি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ টু মাছখোলা যে রোড রয়েছে, সেই রোডে কিন্তু রোডের উপরে এই রোডে কিন্তু সবসময় আমরা দেখেছি ইজি বাইক, মাহিন্দ্রা মোটর ভ্যান চালিত মানুষ কিন্তু সেই ভ্যানে চলাচল করতো। কিন্তু সেই রোডের উপরে এখন বলা যায় হাঁটুর উপরে অর্ধেক, কারো কারো মাঝে শূন্য পানি রয়েছে। তো এখানকার যে ঘর বাড়ির যে পরিবেশ, সেটিও কিন্তু ঘরের ভিতরে পানি, অনেকে ঘরের উপরে খাট দিয়ে উঁচু করে কিন্তু ঘরের খাটের উপরেই রয়েছে, তাদের যে আসবাবপত্র সেটিও কিন্তু রয়েছে। আমরা যদি একটু এই সাইডে দেখাতে চাই, যে মানুষজন আসছে তারা কিন্তু অনেক ভিজতে ভিজতে এই রোডটি দিয়ে পার হচ্ছে। সাতক্ষীরা পৌরসভা যে 9টি ওয়ার্ড রয়েছে, সেই 9টি ওয়ার্ডের প্রায় 14টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এই টানা বৃষ্টির কারণে, ভারী যে বর্ষণ হয়েছে বর্ষার কারণে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটার আশেপাশে কিন্তু যে গ্রামগুলো রয়েছে সব গ্রামগুলোই প্লাবিত। তো সাতক্ষীরা জেলার যে জেলার ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের মধ্যে প্রায় 14টি গ্রাম কিন্তু পানিতে ভেসে গিয়েছে। সম্প্রতি যে বৃষ্টি হয়েছে, বিশেষ করে বেতনা নদীর একটি বাঁধ ভেঙে কিন্তু সেই পানি কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, এবং প্রবেশ করার কারণে কিন্তু এই শহরের এই সাতক্ষীরা জেলার প্রায় 14টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে বেতনা নদীর পাড়ে থাকা মাছখোলা, বিনেরপুতা, 30 মাইল এই অঞ্চলে কিন্তু লোকজন কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। তো এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এই স্থানটিও কিন্তু অনেক প্লাবিত হয়েছে এবং মানুষের ঘরের ভিতরে পানি রয়েছে। মানুষ, স্বাভাবিক মানুষ কিন্তু চলাচল করতে খুবই বিঘ্ন সৃষ্টি হচ্ছে এই রাস্তা দিয়ে। আমরা যদি দেখি, এই রাস্তা দিয়ে কোনো ভ্যান ট্যানও কিন্তু সেভাবে আসছে না। অনেকে দেখা যাচ্ছে কাস্কেটের শেলা বানিয়ে কিন্তু পারাপার হওয়ার চেষ্টা করছে। স্বাভাবিক যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টরাও কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না এই রোড দিয়ে। সব মিলিয়ে এখানকার অবস্থা খুবই কিন্তু দুঃখজনক, খুব অবস্থা খুবই খারাপ। মানুষের কষ্ট আসলে শেষ নাই। এখানকার মানুষ কিন্তু এই যে পানি, পানি সরারও কিন্তু তেমন কোনো জায়গা নাই। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার স্থানীয় লোকদের সাথে। আপনাদের এই পিলাবিত হয়েছে কতদিন হলো এই জায়গাটি? প্রায় 1 মাস। কি কি কষ্টের মধ্যে রয়েছেন আপনারা? এই কষ্টে মানে আমরা বাড়ি চলাচল করতে পারতেছি না, তারপরে ওই আপনার আমাদের খুব সমস্যা হচ্ছে, মানে পানি, ঘরের ভিতরে পানি, বাথরুমে পানি, সব জায়গায় পানি, রান্নাঘরে পানি, মানে পানি আর পানি ছাড়া আমাদের এখন বিকল্প কোনো পথ নেই। আমরা এই পানির মধ্যে খুব কষ্টে আছি মোটামুটি। পানি বাহিত কি কি রোগ হচ্ছে আপনাদের? ওই চুলকোনা, ঘা, এই ধরনের, মানে পানি বাহিত যেসব রোগ হয় সেগুলো হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা আরো একজন লোককে পেয়েছি পিছনে। আমরা যদি আরেকটু কথা জানতে চাই, আপনাদের আসলে এই রাস্তাটি কেমন লোকজন চলাফেরা করে, এবং আপনাদের এই অঞ্চলে কতটি ঘর মনে হয় আপনার পানিতে পিলাবিত হয়েছে, তাদের কি কি ধরনের কষ্ট দুঃখ হচ্ছে আপনি মনে করেন? প্রচুর পরিমাণ লোক চলাচল করে এখান থেকে হয়ে মাসকুলার ওই নদীর ওই পারে গোলপোতা, হাজার হাজার লোক চলাচল করে। আর ঘর বাড়ি এখানে মানে মাসকুলা পর্যন্ত গেলে শয় শয় ঘর বাড়ি, শয় এখানে হাজার ধরা যাবে এরকম ঘর বাড়ি, মানুষ দুর্ভোগ। এখন এই ঘর বাড়িতে পানি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কষ্টের মধ্যে আছে। কি কারণে মনে হয় এই পানিগুলো প্রতি বছরে জমাট বাঁধে বা পিলাবিত হয়? এটা হলো প্রথমে যখন এই ঘের করা হয় সেই সময় থেকে নদীর লাইনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই পরিস্থিতি আজকে দেখা দিচ্ছে। এখন আপনাদের কি কি কষ্ট হচ্ছে এই পানির কারণে? এখন কষ্টের তো কোনো শেষ নেই। এই যে লুঙ্গি পরে যাচ্ছি, আবার রাত্রিরে আসবো, আবার ওই মানে সর্বদিকে কষ্ট, মানে কষ্টের কথা বলি একটা, সে ঘরের মধ্যে পানি, তাহলে এখন খাটে পা দিলিপ করা। রান্না খাওয়া কিভাবে হচ্ছে? রান্না খাওয়া এখন ওই যে একটা এরপরে আছে তক্তপোষের পরে দিয়ে কোন রকম করে আর কি দিন চলার মতো এরকম রান্না বান্না। এখন আপনারা আসলে চানটা কি এই বিষয়ে? প্রতি বছরই তো পিলাবিত হয় আপনাদের এই অঞ্চলে। চাওয়া বলতে আমাদের রাস্তাঘাট উঁচু হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, রাস্তাটা মেন হলো রাস্তাটা উঁচু থাকলে, যেরকম ওই ইউনিয়নের রাস্তা আছে উঁচু, ওই রকম উঁচু হলে তো আমরা চলাফেরা করি। মানে বলা যায় ইউনিয়নের রাস্তা উঁচু থাকলে পৌরসভার ভিতরে আসলে পৌরসভার ভিতরে নিচু রাস্তা বলতে চাচ্ছেন? অনেক নিচু এটা। আপনাকে আমরা শুনছিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে।
যে এই অনেক কারণ তার ভিতরে, কিন্তু রাস্তা পৌরসভার ভিতরে যে রাস্তা নিচু থাকার কারণে এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং পিলাবিত হচ্ছে। এছাড়াও যে স্থানীয় মানুষ জানাচ্ছিলেন যে ঘের বেড়ি করার কারণে একটি সমস্যা তারা দেখাচ্ছে, এমনটি অভিযোগ করছেন যে ইউনিয়নের রাস্তা উঁচু কিন্তু পৌরসভার ভিতরে রাস্তা নিচু থাকার কারণে এবং পানি নিষ্কাশন আছে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আগের থেকে ভালো না থাকার কারণেও কিন্তু এই যে পানি সেটিও কিন্তু তার মূল একটি কারণ। আমরা যদি একটু বাড়ি ঘরের মধ্যে দেখাতে চাই যে এখানকার যে পাকা বাড়িঘর দূর রয়েছে, কিছু কিছু বাড়ি সেটিও কিন্তু পিলাবিত হয়েছে। তো সব মিলিয়ে সাতক্ষীরা পৌরসভার প্রায় 14টি গ্রামের মধ্যে রয়েছে, সাতক্ষীরা বদ্দিপুর কলোনি রয়েছে, সাতক্ষীরা মাঠপাড়া রয়েছে, কাঠিয়া মাঠপাড়া রয়েছে, গদাইবিল রয়েছে, এছাড়া রইসকুর সহ বহুত গ্রাম কিন্তু পিলাবিত হয়েছে। এছাড়া সাতক্ষীরা সর্বোচ্চ যে বিদ্যাপীঠ সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ, সেই গভর্নমেন্ট কলেজের ভিতর ছাড়া কিন্তু আশপাশের প্রায় সব জায়গায় কিন্তু পিলাবিত রয়েছে। এখানকার গভর্নমেন্ট কলেজে যে হাজার হাজার স্টুডেন্ট পড়াশুনো করে তারাও কিন্তু পড়াশুনো করতে পারছে না। আমরা যদি একটু বাড়ির ভিতরে দেখাতে চাই এই সাইডে, তো এই পিলাবিত আসলে এখানকার পানি আসলে যে নদীতে টানবে সেই নদীতে কিন্তু যাওয়ার মতন কোনো পরিবেশ সম্প্রতি আমরা দেখেছি, যে এই নদী ছাড়া কিন্তু এলাকার পানি কিন্তু নিচু হয়ে গেছে। নদীর পানি উঁচু হওয়ার কারণে এই পানি কিন্তু এখন আর নদীতে টানছে না, হয়তো টানা বৃষ্টির কারণে এই সমস্যাটা বেশি ঘটেছে। আর এছাড়া সাতক্ষীরার জেলা যে এই অঞ্চলটা আমরা কথা বলছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে, যে আমাদেরকে যেমন জানাচ্ছিলেন যে টানা কিন্তু এক মাসেরও অধিক সময় ধরে তারা কিন্তু পিলাবিত হয়ে আছেন, এই অঞ্চলের মানুষ কিন্তু পিলাবিত হয়ে আছে। তো এখন পর্যন্ত আসলে বলা যায় যে এই অঞ্চলের মানুষ খুব দুঃখ দুর্দশার মধ্যে দিয়েই দিনাতিপাত করছে, সব মিলাই এই অঞ্চলের মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। অশোক, আমরা আবারও একটু মনে করে দিতে চাই, টানা যে ভারী বৃষ্টির কারণে, সেই বৃষ্টির কারণে কিন্তু এই অঞ্চলের সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডের প্রায় 14টি গ্রাম কিন্তু পিলাবিত হয়েছে ভারী বর্ষণের কারণে, এবং এইখানকার মানুষের বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মানুষের কিন্তু যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু আসলে দেখার লোক নাই, কারণ এই পানি এখন আপাতত সরার কোনো জায়গাও নাই, নদীতে পানি উঁচু যার কারণে পানি আসলে কবে নাগাদ সরবে এটিও কিন্তু আসলে কেউ সঠিকভাবে বলতে পারছে না, যে এই পানি আসলে কবে সরবে। আমরা দেখছি যে মানুষ একটি মহিলা আসছে, তারপরে একটি বাচ্চা রয়েছে ভিজতে ভিজতে, তো আসলে এই পানির মধ্যে দিয়ে মানুষের আসলে খুবই কষ্ট হচ্ছে। এই পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 2 নম্বর ওয়ার্ডের এই রাস্তা দিয়ে কিন্তু বহুত মানুষ চলাচল করে, সেই রাস্তার পাড়েই কিন্তু হাঁটু পানি রয়েছে। কাকি, আপনার বাসা কি অঞ্চলে বলেন তো একটু, আপনার কাছে শুনতে পাচ্ছি আপনার বাসায় কি পানি উঠছে নাকি, আর কি অবস্থা কি একটু বলেন তো, বাসায় কি অবস্থা এখন পানি? বাসায় এই কমর পানি মোটনে লাভ লিখতে পারে, বারান্দাটা একটু জাগনো দিই আর কোনো কিছু জাগনো না, মানে আর সব জায়গায় পানি, সব ছাগল গরু সব ওই ছাদ দোয়া ঘর ছিল বলে ছাদের উপরে ছাগল রান্না খাওয়া জিগিন যা সব ছাদের উপরে ছেলে বিলি নিয়ে কি কষ্ট। এই হাসপাতালে যাতে বাবা এই নিয়ে এই করতে করতে রাস্তায় আসলে কিছু পাচ্ছেন না, এই না এই মাজার সামনে শুনছিলেন যে এই অঞ্চলে নিচু অঞ্চলের কারণে কিন্তু একটি পিলাবিত হয়েছে এমনটি জানাচ্ছিলেন। আমরা একটু কাকার সাথে একটু কথা বলতে চাই, কাকা এই পানি উঠছে কতদিন হয়েছে আপনাদের এদিকে? এটা 1 মাস। 1 মাস কি কি আসলে কষ্টের মধ্যে রয়েছেন আপনারা? আমরা পানি বন্দি, রাস্তা খারাপ। আচ্ছা আচ্ছা, আমাদের পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে। কি মূল কারণটা কি আপনাদের প্রতি বছর যে পিলাবিত হন আপনাদের মূল কারণটা? কারণ হচ্ছে মাঠে অপরিযুক্ত ঘের, ঘেরে আমাদের পানি সরার যে ক্যানেল, ক্যানেল নাই, ক্যানেল বন্ধ, নদীর সঙ্গে সংযোগ নেই, যার কারণে আমাদের এই পানি ফেলতে হয়। আচ্ছা, আমরা যেমনটি শুনছিলাম যে আসলে এই অঞ্চলটির মূল যে কারণ রয়েছে সেটি হচ্ছে যে অপরিকল্পিত যে ঘের মৎস্য ঘের করেছে তার কারণে কিন্তু এই পানি আসলে পানি নিষ্কাশন না থাকার কারণে আমরা একটু কথা বলতে চাই এখানে ভেলা করে পারাপার যিনি আছেন বা একটু বসবেন আপনি, আপনার সাথে কথা বলি। সেটি হচ্ছে এই রাস্তা দিয়ে আসলে কেমন মানুষ, কত মানুষ চলাচল করে, এবং এই যে আপনার হয়তো ভেলা আছে আপনি পারাপার করছেন, যাদের নাই তারা আসলে কিভাবে চলাচল করছে এই রাস্তা দিয়ে? তারা এই এতে মনে করো ও ওখানে লাইক দিয়েছে, ভ্যান তো যাচ্ছে না, এখান থেকে ওই মাছখোলা এই ক্লাব মোড় পর্যন্ত হাঁটতে হাঁটতে যাতে হচ্ছে, কোনো যানবাহন যাবে না, এত দুর্ভোগ মানুষের এই জায়গাটা,
এই জায়গাটা তো কতটি পরিবার আসলে পানিবন্দী হয়ে আছে? তা প্রায় 200-300 ঘর তো হবে এই লাইনে। 200-300 ফ্যামিলি বলা যায়? হ্যাঁ, 200-300 ফ্যামিলি বলা যায়। কি কি আসলে সমস্যা হচ্ছে তাদের, মানে ঘরের ভিতর পানি ওঠার কারণে, রান্না খাওয়া বা এই ধরনের ছাগল গরু, আসলে এগুলো নিয়ে কেমন ভাবে আছে তারা, আপনার কেমন ভাবে? এখানে তো মনে করো রান্নাঘর নেই, এক প্রকার রান্নাঘর নেই। এখন উপরে রান্না করা হচ্ছে, বাথরুমের সমস্যা, ঠিক আছে, খাবার পানির সমস্যা, সব দিক থেকে মানুষের সমস্যা এখানে। বাচ্চা তো স্কুলে যাচ্ছে, আর স্কুলে যাচ্ছে মনে করেন ভেলায় করে যাচ্ছে, কেউ হাঁটতে হাঁটতে যাচ্ছে, এখান থেকে ভিজি পড়ে যাই যাচ্ছে, ওখানে গিয়ে জামা কাপড় পাল্লানি হচ্ছে, এইভাবে খুবই বলা যায় খুবই, হ্যাঁ হ্যাঁ, খুব কষ্টের মধ্যে দিন। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে খুবই কষ্টের মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের কিন্তু দিনাতিপাত করতে হচ্ছে। সব মিলে এই পানি আসলে কবে নাগাদ সরে যাবে সেটিও কিন্তু এখানকার স্থানীয় লোকজন জানে না। বলা যায় যে গ্রামের থেকে কিন্তু নদীর পানি আরো উঁচু বলে আমরা জানতে পেরেছি, এবং সরজমিনে আমরা সেটিও দেখেছি যে যে নদীর যে পানি রয়েছে সে পানি কিন্তু এই পৌরসভার যে পানি রয়েছে তার থেকে উঁচু, যার কারণে এখন বেতনা নদীর যে বাঁধ ভেঙে সেই বাঁধ ভেঙে কিন্তু এখনো পর্যন্ত পানি কিন্তু ভিতরে ঢুকছে, আমরা এমনটি জানতে পেরেছি। তো এই যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি, এই রাস্তা দেখে কিন্তু মনে হচ্ছে যে আমরা কোনো নদীর মধ্যে দিয়ে যাচ্ছি বা কোনো নিচু জায়গা দিয়ে যাচ্ছি, কিন্তু এটি কিন্তু একটি পিচির রাস্তা। হাতিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এটি। এই রাস্তা দিয়ে কিন্তু বহুত লোক চলাচল করে। আমরা আরও যে একটু এই পিছনে একটু কথা বলতে চাই ভাইয়াটির সাথে। ভাইয়া, এই সাইকেল নিয়ে যাচ্ছ, এই এই রাস্তাটা আসলে পিচের রাস্তা, দেখে কি কেমন মনে হচ্ছে যে আসলে তোমাদের ঘর বাড়িতে পানি কি কেমন পরিবেশ তোমাদের এখন? আমাদের দিকে তো পানি নাই, এই যে শেজাব্বুদের বাড়ি যাচ্ছে এখানে পানি আছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে ভিজি যাচ্ছে, এখন এই যে পানি কমবে কবে আল্লাহই জানে। আচ্ছা, আমরা এই পাশে একটু কাকার সাথে কথা বলতে চাই। কাকা, আপনার বাসায় পানি উঠছে কিনা আর কি অবস্থা, আসলে কি হয়েছে একটু বলেন, ধরা লাগবে। আমার এই যে একতলা বাসা, একদম ঘরের ভেতরে 4 আঙুল পানি, ব্যবসা বাণিজ্য করে সব বন্ধ। এখন মনে করেন বেকার আছি, বাচ্চা কাচ্চা কষ্ট আছে, নিজেও জীবন যাপন করতেছি কষ্টের পরে। দেখছেন তো এই যে ড্রেস পাতি, পাগলের হাল এর থেকে ভালো এই যে জীবন যাপন করা, মানে কি কারণে আপনাদের প্রতি বছর পানি ওঠে? প্রত্যেক বছর আমাদের এখানে পানি ওঠে, এই যে ঘের ভেড়ি নানান তাল দেখেন সব সংস্কার, খাল মাল কোন রকম ক্লিয়ার নেই, যার কারণে আমাদের এই পানি উঠতেছে, আমাদের পানি সরতেছে না। এখন উল্টো শুনতে বিনি বাজার দিয়ে পানি আমাদের দিকে আরো বেশি আসতেছে, এখন আরো বুড়ি যাতে পারে সম্ভাবনা। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে বেতনা নদীর বাঁধ ভেঙে যে পানি পিলাবিত হচ্ছে সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। সে বেতনা নদীর পানি দিয়ে পানি কিন্তু এখনো ভিতরে প্রবেশ করছে, আমরা এমনটি কিন্তু স্থানীয় লোকদের কাছে শুনতে জানতে পেরেছি। এছাড়া আমরা যে রোড দিয়ে চলাচল আমরা এখন রয়েছি, যে রোডে মাসখোলা ক্লাব মোড় যে রোডটি গভর্নমেন্ট কলেজ থেকে এসেছে, এই রোডে কিন্তু এখন পর্যন্ত আমার আপনাদের দেখাই, আমি আমি এই 5 ফুট 7 ইঞ্চি লম্বা, আমার কিন্তু হাঁটুর উপরে কিন্তু পানি উঠে গেছে। তাহলে সাধারণ যারা একটু খাটো রয়েছে বা বাচ্চা রয়েছে তারা কিন্তু আসলে যারা যারা পঞ্চম শ্রেণী বা থ্রি ফোরে পড়ে কিন্তু তারা কিন্তু আসলে এই রোড দিয়ে একা স্কুলে আগের মতন চলাচল করতে পারছে না। এছাড়া হয় তার গার্জিয়ান লাগছে অথবা ভেলাই করে নৌকায় করে কিন্তু এই পিসি রাস্তার উপর দিয়ে কিন্তু শহরের ভিতরে যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে যাতে হচ্ছে। আমরা আরও একটু সামনের দিকে দেখাতে চাই। এছাড়া এই সাইডে পাকা যে ঘর রয়েছে, ঘরের পোতার উপরে যে মেঝে বলে তার উপরে কিন্তু পানি উঠে গিয়েছে। তো সব মিলিয়ে সাতক্ষীরা পৌরসভার আমরা এখন রয়েছে 2 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের রাস্তায় 2 নম্বর ওয়ার্ডের মধ্যে, সেই ওয়ার্ডের যে মাসকুলা সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে মাসকুলা যে রোডটি রয়েছে সেই রোডে, এবং এই রোডের পরেই কিন্তু আসলে পিচি রাস্তার উপরে, পিচি রাস্তার উপরে মাঝাসন্ন যে পানি বলা যায় পানি, সেই পানিতে কিন্তু খুব ভয়াবহ অবস্থা। এখানকার স্থানীয় যে লোকজন তারা কিন্তু চলাচল করতে পারছে না। এছাড়া বলা যায় যে এখানকার যে স্থানীয় লোকজন তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়েই দিন পার করছে। তো সব মিলাই আসলে সাতক্ষীরা পৌরসভার শুধু এই 2 নম্বর ওয়ার্ড নয়, সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে বলা যায় 14টি গ্রাম কিন্তু এভাবে পিলাবিত হয়ে রয়েছে। এই পানি আসলে কবে নাগাদ সরবে এমন কিন্তু এই স্থানীয় যে লোকজন রয়েছে তারা কিন্তু সঠিক জানে না আসলে এই পানি কবে সরতে পারে। এছাড়া আসলে সব মিলাই আসলে এই যে রোডটি রয়েছে, এই রোডের বলা যায় যে এই রোডের আসলে ওই ধরনের পানি আসলে পানি নিষ্কাশনের কোনো রাস্তা আসলে তাদের নাই বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে
প্রায় 200-300 ফ্যামিলি যে রয়েছে সেই ফ্যামিলির ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং প্রবেশ করার কারণে কিন্তু এখন তাদের যে খাওয়া দাওয়া রান্না বান্না কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়ে অনেকে ছাদের পরে করছেন, অনেকে ঘরের খাট দিয়ে খাটের উপরে কিন্তু খাটের উপরে তারা রান্নার ব্যবস্থা করেছে, এবং অনেকে অভিযোগ করেছে যে ছাগল গরু ছাদের উপরে যাদের ছাদ নাই তারা কিন্তু এখান থেকে ছাগল গরু নিয়ে অন্যথায় যেদিকে শুকনো আত্মীয় স্বজনের বাসায় তারা কিন্তু নিয়ে গিয়েছে, নিয়ে রেখে আসছে, এবং খুবই কষ্টের মধ্যে দিয়ে এখানকার লোকজনের আসলে কষ্ট আসলে দেখার মতন লোক আসলে নাই এই অঞ্চলের মানুষের। সব মিলাই আসলে বলা যায় যে আসলে খুবই কষ্টের মধ্যে দিয়ে আমরা যদি দেখাতে চাই এই অঞ্চলের মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে আসছে। কাকা আপনার সাথে একটু কথা বলতে চাই, কি আমার আসলে দেখছি অনেক কষ্টের মধ্যে দিয়ে আসছেন, কি অবস্থা, কতদিন ধরে আসলে এই পানিবন্দী হয়ে রয়েছেন আপনারা? আমরা 2 সপ্তাহের মতন, আর এখনো 2 মাস যাবে, এক প্রকার সরার কোনো লাইন নেই। আচ্ছা, কি কি আসলে কষ্টের মধ্যে দিয়ে রয়েছেন আপনারা? আমাদের রান্না বান্নার অসুবিধা, যাতায়াতের অসুবিধা, এই। আচ্ছা, পানি ওঠার আসলে কারণটা কি? কারণ এখানে জলবদ্ধ, তো পানি সরার কোনো লাইন নেই, তো কোথাও যাওয়ার লাইন নেই সমস্ত। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয়ে কথা বলতে চাই সাতক্ষীরার। আমরা লাইভে আছি সাতক্ষীরা পৌরসভা, যে পানি উঠার আসলে কি কি কারণ আপনি মনে করেন? আপনি কথা শুনেন, এই এই কথা হচ্ছে যে এই ঘের যখন হয় তখন ডিসি সাহেব এবং টিউনু সাহেব এসে নিজে হাতে স্বয়ং খাল বের করে ঘের করে দিয়েছে। খাল আছে 12 হাত চওড়া খালের ডেরান, এবং নদীটি পানি যাচ্ছে না, এখন ছেড়ে দিলে এই পর্যন্ত পানি আসবে, এবং আমরা নদীটি কাটাইয়ে পানি দিলাম, দেওয়ার পরে সরিল 4 দিন, সরার পরে আবার ফের মানে ধাওড়াঙ্গার পানি এসে কলারা পানি এসে ওজন ঢুকছিল, ঢোকার পরে আমরা ফের আবার গাড়ি নিয়ে ওই ডিস্টার্বার গাড়ি নিয়ে আমরা হাতে গিয়ে বেঁধে দিয়ে আসি, তার মানে কাটাই দিলি, এখন বর্তমান এই পর্যন্ত পানি হবে, বুঝলে? এখন বান্দারি মেন কোনো জায়গাতে পানি যাচ্ছে না। আমরা তাহলে বলতে পারি যে বেতনা নদীর পানি উঁচু এবং এই পৌরসভার পথে পানি এখন নিচু হয়ে গেছে, যাচ্ছে না, যাচ্ছে এখন পানি। আমরা দেখেছি প্রতি বছর কিন্তু পানি ওঠে, সরে না, এই গাং কাটতেছে, গাং এর বাজার ঠেছে 3 বছর, এই 2 বছর কেটেছে, এখনো গাং ছাড়েনি, গাং ছাড়েনি, এখন এক কথা বলি না, গাং ছাড়েনি, যার কারণে পানি যাচ্ছে না, বুঝলে? তাই জলবদ্ধ হয়ে গেছে। এখন এই বিল কমিটি আমরা এই বিলে 140টা ঘেরে দিয়েছে, টিউনু সাহেবের অর্ডারে এবং ডিসি সাহেবের অর্ডারে, এবং ড্রেন আছে এখানে রীতিমতন 10 ফুট ড্রেন আছে, এবং রাস্তা চওড়া, যদি বিশ্বাস নাই নাকি খাল 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 হ্যাঁ সেটাই বলি, খাল আছে ওই বাড়ি, আমার বাড়ি ভেলা আছে, তোমরা গিয়ে দেখে ইনকোয়ারি করেছো, কোনো লোক যদি বলে খাল নেই এনে পানি যাচ্ছে না, তো নদীতে এখন যদি নদীতে ছাড়ি দেওয়া হয় 2 ঘন্টার মধ্যে ঘর তালে পানি উঠে যাবে, সেটাকেও বলছি না, শুধু বলতেছে ড্রেন নেই, ড্রেন নেই, ড্রেন নেই বলছে না, তারা অভিযোগ করে যে অপরিকল্পিত ঘের করার কারণে আসলে পানিগুলো নিষ্কাশন হয় না। আজকে একটা জিনিস বলেন, ধরেন আমার বাবার সম্পত্তি কিংবা লোকের সম্পত্তি আমরা ঘের করতেছি, এবং তারা আমরা মালিকানা জমি, আমাদের মালিকানা জমি থেকে আমরা 5 হাত 5 হাতকে দিয়ে ছাড়ি দিয়ে 2 পাশে খাল রেখে দিয়ে তা ঘের করেছি, এবং ডিসি সাহেবের টিউনু সাহেবের অর্ডারে করেছি। এখন যদি কোনো লোক এসে বলে হ্যাঁ খাল নেই এনে, এটা তো ভুল, দেখতিবে খাল আছে কি না আছে দেখি, তারপর বুঝছেন নদীটি পানি যাচ্ছে না, বুঝছেন? ঠিক আছে, নদীটি পানি যাচ্ছে না, যার কারণে বিতাই উঁচু, তারপরে আমরা 10,000 টাকা খরচ করে গাড়ি দিয়ে বেঁধে আছে, কেন যে বুড়ি যাবে তাই, আমরা বুড়ি মরি যাবো তাই, বুঝলে? এই হচ্ছে ঘটনা। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। শুনেন, আমার শালা আছে কাশেমপুর হৈতলি ইসলাম সাংবাদিক, দত্ত সাংবাদিক, আমরা এখানকার স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ীর কাছে শুনছিলাম, তিনি আসলে বলছিলেন যে এখানকার আসলে ঘেরের কারণে পানি কিন্তু উঠেনি, তিনি তার ভাষ্যমতে দাবি, তিনি দাবি করছেন যে আসলে ঘেরের কারণে কোনো পানি কিন্তু এই গ্রামে উঠে নাই, নদীতে আসলে পানি না টানার কারণে তিনি বলতে চাচ্ছেন যে এই অঞ্চলে মানুষ প্রতি বছর পিলাবিত হয়। তো এই আসলে এই অঞ্চলের যে মানুষ রয়েছে প্রায় 200-300 ফ্যামিলি কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, কবে নাগাদ এই অঞ্চলের পানি আসলে সরবে এখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু জানে না। তো সব মিলাই এই রাস্তা দিয়ে আমরা দেখছি অনেক মানুষ চলাচল করছে, অনেকের ঘরের মধ্যে পানি উঠেছে, যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের খুবই কষ্টের মধ্যে দিয়ে দিনাতিপাত করছে।
দর্শক, আমরা দেখছি ভেলার কইরে কিন্তু এই তেল দোকানের যে মালপাতি নিয়ে যাচ্ছে, আটা হয়তোবা সবজি, এই ভেলার উপরে কিন্তু করে নিয়ে যাচ্ছে। তো আসলে সাতক্ষীরা পৌরসভার মধ্যে আসলে এই দুর্দশা, এটি সাতক্ষীরার প্রথম শ্রেণীর যে পৌরসভা, সেই পৌরসভা কিন্তু এটি এই এখনো পর্যন্ত আসলে ওই ধরনের উন্নয়ন কিন্তু এই এই সাতক্ষীরা পৌরসভার ভিতরে হয়নি। তো এখানকার স্থানীয় যে লোকজনের আসলে দাবি যে এই প্রথম শ্রেণী পৌরসভা হওয়ার সত্ত্বেও কেন আমরা এখনো পর্যন্ত পানির মধ্যে নিমজ্জিত, প্রতি বছর ভারী বর্ষণ হলে, টানা বৃষ্টি হলে আমরা এই পানির ভিতরে কেন পিলাবিত হয়ে থাকি। এখানকার স্থানীয় লোকদের কিন্তু আসলে খুবই কষ্ট মধ্যে দিয়ে পার করছে এবং তাদের অভিযোগ যে এখানকার স্থানীয়রা প্রভাবশালীরা মৎস্যঘের করে কিন্তু তারা এই অঞ্চলে প্রতি বছর পিলাবিত হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার পরে নদী ভালো মতন আসলে খনন না করার কারণে কিন্তু এখানকার স্থানীয় লোকজন কিন্তু এই পিলাবিত হচ্ছে। তো এই ছিল আসলে সাতক্ষীরা পৌরসভা দুই নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে সর্বশেষ।